নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি সর্ষের পুর ভরা চাল কুমড়োর ভাজা বা বড়ার রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলুন দেখে নিন আজকের রেসিপি। প্রথমে চাল কুমড়োর খোসা ছাড়িয়ে নিচ্ছি। এবারে টুকরো করে কেটে নিয়ে ছোট করে পিস করে নিচ্ছি। এই টুকরোগুলোকে মাঝখান থেকে কেটে নিতে হবে সর্ষের পুর ভরার জন্য। একটি বাটিতে চাল কুমড়োগুলোকে তুলে নিয়ে হাফ টি স্পুন লবণ দিয়ে ভালো করে মেখে 30 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছি। এতে চাল কুমড়ো খুব সুন্দর নরম হয়ে যাবে। ৩০ মিনিট পর চাল কুমড়োগুলোকে ভালো করে জল ঝরিয়ে তুলে নিতে হবে। একটি বাটিতে নিয়ে নিয়েছি 4 চামচ সর্ষে, সামান্য নারকেল কুচি আর 2 কাঁচা লঙ্কা। একটি সুন্দর পেস্ট তৈরি করে নিয়েছি। এবারে কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে সামান্য কালো জিরে দিয়ে একটু ভেজে নিতে হবে। কালো জিরে ভাজা হয়ে গেলে বেটে রাখা সর্ষে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার 5 মিনিট ভেজে নিলেই তৈরি হয়ে যাবে চাল কুমড়োর পুর। এক এক করে চাল কুমড়োর ভেতরে পুর ভরে নিচ্ছি। নিয়েছি কিছু চিড়ে রাখা কাঁচা লঙ্কা, 1/2 কাঁচা লঙ্কা প্রত্যেকটিতেই পুরের ভেতরে দিয়ে দিয়েছি। একই রকম ভাবে প্রত্যেকটিতেই পুর ভরে নিচ্ছি। এখানে প্রত্যেকটিতেই পুর ভরা হয়ে গেছে। একটি বাটিতে নিয়ে নিয়েছি 5 চামচ চালের গুঁড়ো, 2 চামচ বেসন, স্বাদমতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবারে অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। কিছুক্ষণ ফেটিয়ে নিলেই ব্যাটার তৈরি হয়ে যাবে। চাল কুমড়ো ভাজার জন্য দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে এলে এক এক করে চাল কুমড়োগুলোকে ব্যাটারে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে কিছুটা সময় নিয়ে ধীরে ধীরে 2 পিঠ লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবারে একই রকম ভাবে বাকি চাল কুমড়োগুলোকেও ভেজে নিচ্ছি। এই সর্ষের পুর ভরা চাল কুমড়োর ভাজা গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই সুস্বাদু। এখানে আমার প্রত্যেকটি চাল কুমড়ো ভাজা হয়ে গেছে। আমি এখানে সাদা গরম ভাতের সঙ্গে চাল কুমড়োর ভাজা সার্ভ করেছি। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।